শুভেচ্ছা আমি প্রতিদিনই বই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসি আমার লেখা বই এবং আমার প্রকাশনী থেকে যে বইগুলো বের হয়েছে সেগুলো নিয়ে তো আজকে আপনাদের জন্য যে বইটি আমি নিয়ে এসেছি সেটা হলো পদ্মপাতায় জল এটি একটি পূর্ণাঙ্গ উপন্যাস এই উপন্যাসটি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে 2011 সালে ধারাবাহিকভাবে প্রচারিত হয়েছে তেরো পর্বের নাটক এবং এটি একটি সামাজিক উপন্যাস বলা চলে সমাজ দিয়ে তো আমাদের শুরু তো সমাজের বিভিন্ন যে সমস্যাগুলো এটা আমি এই বইটিতে তুলে ধরেছি বিশেষ করে এখানের যে নায়ক বইয়ের নায়ক যে সাদেক তার জীবনের যে অস্তিত্ববিহীন একটি জীবন তার সাংসারিক জীবনে যে বিপর্যয়টা আমি তুলে এনেছি তার সে যে নারীকে ঘিরে তার স্ত্রী তার অস্তিত্ব ছিল সেই অস্তিত্ব সে নারী তার জীবনে জীবন থেকে এক দুর্ঘটনা হারিয়ে যায় এবং তার দুটো সন্তান নিয়ে সে যে বিপাকে পড়ে এবং বাকি জীবন সে কোনো নারীর কাছে তার সেই অস্তিত্ব আর খুঁজে পায়নি তার এই যে হীন হওয়া জীবনে আর কোনো নারী তার সেই স্থান দখল করতে পারেনি তো এইসব নিয়ে আমি এই উপন্যাসটিকে তুলে ধরেছি এখানে আরও অনেক বিষয় আছে রাজনৈতিক এবং ধর্মীয় কিছু প্রেক্ষাপট আমি নিয়ে এসেছি সামাজিকভাবে যেগুলো আমাদেরকে আন্দোলিত এবং আলোড়িত করে থাকে সেসব বিষয়গুলো এবং শেষমেশ মানুষ ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চায় এবং সামাজিক বন্ধনে চিরকালীন মানুষ সম্পর্কের মাঝেই বেঁচে থাকতে চায় যদিও সেই সম্পর্কগুলো বহু জটিল বহু কঠিন তবুও এরই মাঝে মানুষ খুঁজে পেতে চায় প্রেম বিশ্বাস এবং মানুষের প্রতি মানুষের যে সম্পর্কের একটি ভিত্তি সেটুকু মানুষ আজীবনে পেতে চায় এবং এটি নিয়েই এই তেরো পর্বের নাটকটি হয়েছিল বাংলাদেশ টেলিভিশন এবং এটি আমার লেখা বই পদ্মপাতায় জল আশা করি আপনারা এই বইটি পড়লে অনেক কিছু জানতে পারবেন কিংবা আপনাদেরই জানা বিষয় ভালো লাগবে পড়লে এটুকু তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন